রেনফল হবে আমাদের দক্ষিণবঙ্গেও হবে কারণ অলরেডি যে লো প্রেশারের কথাটা আমরা এর আগে বলেছি সেই লো প্রেশার এরিয়াটা ফর্ম পড়ে গেছে যেটা উনিশ তারিখে ফর্ম করার কথা ছিল সেই লো প্রেশার এরিয়াটি আজকে ফর্ম পড়ে গেছে মধ্য এবং মধ্য মানে সেন্ট্রাল বে অফ বেঙ্গল হ্যাঁ মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আপনার ফর্ম করে গেছে এবং তার যে অ্যাসোসিয়েটেড যে ঘূর্ণাবর্তটি সেই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ওই ঘূর্ণাবর্ত যে অক্ষটি ওটিও সাউথ দিকে টিল করছে এবং আমরা এটা আশা করা যাচ্ছে মানে খুব সম্ভব্য যে দুই তিনের এখনো পর্যন্ত সিস্টেমটা সমুদ্রের ওপরই আছে দিন দুই তিনের মধ্যে ওই সিস্টেমটি আরও মার্ক হয়ে যাবে আরও মার্ক হয়ে যাবে এবং তারপরে ওটি উত্তর পূর্ব দিকে মুভ করবে উড়িষ্যা কোস্টের দিকে বুঝতে পারছেন তো উড়িষ্যা কোস্টের দিকে আগামী দু তিন দিনে মুভ করবে আর এটা গেল সিস্টেমটা আর ছাড়া মনসুন ট্রাফ খুবই খুবই অ্যাক্টিভ মনসুন ট্রাফ খুবই অ্যাক্টিভ এবং সেই মনসুন ট্রাফ আপনার তার যে স্বাভাবিক অবস্থান তার থেকে দক্ষিণ দিকে দক্ষিণের দিকেই আছে এবং মনসুন ট্রাফটি গোপালপুর দিয়ে পাশ করে তারপরে দক্ষিণ দক্ষিণ পূর্ব পূর্ব দিকে দিকে ঝুঁকে বেঁকে ওটি আপনার সেন্ট্রাল সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যেখানে আপনার লো প্রেশারটা আছে ওর সেন্টারে গিয়ে ঝুঁকেছে এবং এই আপনার মনসুন ট্রাফটি আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে উনিশ তারিখে আপনার ঝাড়খন্ড এই সরি ঝাড়গ্রাম তারপরে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলি হাওড়া হুগলি এবং কলকাতাতে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটি জেলা সেখানেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ একুশ তারিখ দুদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার শুধু দক্ষিণবঙ্গ বলবো কেন পশ্চিমবঙ্গে আপনার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্ট এছাড়া হাওড়া কলকাতা এবং হুগলি এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে জেলাতেইফল হওয়ার সম্ভাবনা আছে তাহলে এর থেকে আমরা যেটা দেখলাম যে এই সপ্তাহটিতে মানে যেটা আজ থেকে শুরু হচ্ছে তাতে আপনার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সব জেলাতেই প্রতিদিনই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল আমরা পাচ্ছি এবং উত্তরবঙ্গ ঠিক তাই কখনো কোথাও আপনার দিন ফেয়ারলি ওয়াইড স্প্রে দিন ওয়াইড স্প্রে রেনফল পাচ্ছি এই হচ্ছে আপনার রেনফলের ফোরকাস আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়